আচ্ছা, ঘাস চাষ নিয়ে অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা আছে, সেটি হচ্ছে যে ঘাস চাষাবাদের পরে কি সেগুলোতে সম্পূর্ণ পুষ্টিগুণ, গরুর জন্য যে পুষ্টি দরকার সেগুলো কি বিদ্যমান থাকে কিংবা থাকে না। তো এই ব্যাপারটি নিয়ে আসলে এখতিয়ার আছে, অনেকেই এই ব্যাপারে বিভিন্ন মত পোষণ করে। তবে এ কথা ঠিক যে আপনি নর্মাল যে এলাকাতে বা আপনি যে জমিতে দূর্বা বা অন্যান্য যে ঘাস লতাপাতাতে পান, যে পুষ্টি পাবেন সেটার মতো পাবেন না, কিন্তু এই ঘাসটি আপনাকে সর্বসময়ে আপনাকে ব্যাকআপ দিবে, আপনার খামারের মধ্যে যে পরিমাণে সাপোর্টটা দিবে সেটা ওই ঘাসগুলোতে দিতে পারবে না। সিম্পলি আমি যদি আপনাকে বলি, এই ঘাস কাটতে পারেন আপনি ইজিতে, আপনি কমসে কম 10 মিনিটের মধ্যে আপনার 10টা বা 5টা গরুর জন্য যতগুলো ঘাস লাগবে সেগুলো আপনি অনায়াসে কেটে ফেলতে পারেন। কিন্তু ওই ঘাসগুলো যদি আপনি কাটতে যান তাহলে আপনাকে সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা বিভিন্ন সময় কাজ করতে হবে। তো এই যে ব্যাপারগুলো দেখেন, আপনাকে সময় সেভ দিতেছে, এছাড়া আপনার সর্বসময় মানে যখন তখন, বর্ষা নেই তারপরে শীত নেই, যে কোনো মৌসুমে আপনি এই এই থেকে আপনার কি বলে যদি ঘাসের আবাদ করে রাখেন তাহলে সেখান থেকে আপনি কেটে নিতে পারেন। এটি আপনার খামারের জন্য যেমন ভালো তেমনি আপনার নিজস্ব খামারে কস্টিং এর জন্য ভালো। শুধু শুধু অনেকে এই যে বিভ্রান্তিটা ছড়ায় যে এই ঘাসের মধ্যে তেমন পুষ্টিগুণ নাই, এগুলোতে ঠিক মতো ই হয় না, কি বলে বারবার কাটার পরে ফলে আপনার গুণাগুণ নষ্ট হয়ে যায়। এগুলোর থেকে অন্যান্য ঘাস নিয়ে মানে বিভিন্ন ঘাস নিয়ে মতামত মানুষ পোষণ করে, ইউটিউবে দেখলাম অনেকে বলে। তো এইগুলো নিয়ে মাথায় ভাবানো আমার হিসেবে কোনো দরকার নেই, আপনি জাস্ট আপনার আশেপাশে নিকটস্থানে স্থানে যে জায়গাটি একটু উঁচু এবং খুব কাছে আপনার বাসার থেকে, যেন আপনি খামারের জন্য দ্রুত সুন্দর করে ঘাসগুলো কেটে এগুলোকে আপনার গবাদি পশুগুলোকে খাওয়াতে পারেন, এই সমস্ত এরিয়াতে আপনি ঘাস রোপণ করেন এবং রেগুলার কেটে ওগুলোকে খাওয়ান, দেখবেন ইনশাল্লাহ আপনার ব্যাকআপ পূরণ করে দিবে, যথেষ্ট পরিমাণে আপনাকে ব্যাকআপ দিবে এবং আপনার খামারের গরুগুলো স্বাভাবিকভাবে মোটা তাজা হবে। এইটা স্বাভাবিক, আপনি একটা নর্মাল ভাবে ধরেন না কেন, যে এই এটা এই যে যে ছোপটা দেখতেছেন এটাকে কমসে কম মোর দ্যান 20 থেকে 25 বার কাটা হয়েছে। তো 20 থেকে 25 বার যদি কাটা হয় এর ভিতরে কিছু তো গুণাগুণ কমবে, তাই বলে যে গুণাগুণ থাকবে না সেটা না, তো যা আছে এটাই তো এনাফ। আমি যে একটা ঘাসের সুবাদ থেকে এতগুলো ঘাস পাচ্ছি, রেগুলার পাচ্ছি, আবারও হচ্ছে, এটা চলতেই থাকবে, টানা 2-3-4 বছর পর্যন্ত লংজারভিটি পাওয়া যায়। তো এই ব্যাপারে আমার আমার কত টাকার আপনার গমের ভুসি বা কুড়ো এগুলো সেভ হয়েছে, আমার কত টাকা মানে সঞ্চয় হয়েছে এগুলোর থেকে, ঠিক আছে, এই ঘাস খাওয়ানোর ফলে, কারণ ওইগুলোর থেকে খামারের কি কস্টিংটা বাড়ে। আপনি যদি দানাদার খাবার বেশি দেন তাহলে খাবারের মান এত পরিমাণে খাবারের মান বাড়ে, কিন্তু দানাদার খাবারের কারণে আপনার খামারের কস্টিংটাও বেড়ে যায়। তো এই ব্যাপারগুলো আপনারা একটু লক্ষ্য রাখেন, আশেপাশে মানুষের কথায় কান দিয়ে না, দয়া করে ঘাসের চাষটা দেখেন কিভাবে করা যায়, যদি করতে পারেন তাহলে দেখবেন অতি শীঘ্রই খামারের আপনার পুরো গরুগুলো মোটা তাজা হবে। আর এটা হচ্ছে একটি বাস্তবিক অর্থে আপনার যে প্রাকৃতিকভাবে গরু মোটা তাজা করার কিছু ফর্মুলা, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ঘাসগুলো। সেই ঘাস আপনার হতে পারে যারা ঘাস, সেটা হতে পারে পাকচং, নেপিয়ার বা বিভিন্ন টাইপের যে ঘাসগুলো আছে সেগুলো আপনারা রোপণ করতে পারেন, কিন্তু সবগুলোই আপনার কিছু কিছুগুলোতে যেমন যারা ঘাসের তুলনামূলকভাবে একটু মোটা হয় এবং সেটা একটু দ্রুত বর্ধনশীল, এক একটা জাতে এক একটা কোয়ালিটি থাকে, এটাও স্বাভাবিক। তো যেটাই করেন একটু রেগুলার আপনারা যদি যত্ন করেন তাহলে সেটাই আপনার ভালো ফলন দেবে এবং আপনি সেখান থেকেই আশা করতে পারেন যে আপনার গবাদি পশুর জন্য ভালো একটি খাবারের ব্যবস্থা হবে। তো মানুষের ওই ভ্রান্ত ধারণাগুলো বাদ দিয়ে নিজেরা খামার নিজেদের খামারের জন্য আপনারা এই করতে পারেন, এই ঘাসের চাষটা করতে পারেন এবং আশা করি আপনাদের খাবারের মানটা ভালো থাকবে এবং দামগুলো, খাবারের যে কস্টিংটা সেটাও আপনারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন, লাভবান হতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করে ভিডিওটিকে যেন অন্য মানুষের কাছে পৌঁছে দেয় ইউটিউব, তার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম।